কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবির বাইরেও তিনি তার লেখনের মাধ্যমে সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা ও ধর্মান্ধতার মুণ্ডপাত করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণ ও কার্যকর উদ্যোগে 1972 সালের 24 মে নজরুলকে ঢাকায় আনা হয়। কবিকে দেয়া হয় পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হলেও বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনার এসব সাহিত্যকর্ম অনেকটা অনাদর আর অবহেলায় পড়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কোর্স পদ্ধতিতে 3,200 নম্বরের মধ্যে নজরুল সাহিত্যে পড়ানো হতো মাত্র 45 নম্বর। 2006-07 শিক্ষাবর্ষে সেমিস্টার পদ্ধতিতে মোট 75 নম্বর পড়ানো হয়েছে নজরুলের উপর। আর 2012-13 শিক্ষাবর্ষে নতুন সিলেবাসে 3,000 নম্বরের মধ্যে নজরুল সাহিত্যের জন্য বরাদ্দ করা হয় মাত্র 16.40 নম্বর। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের শিক্ষক ডক্টর সৌমিত্র শেখর সহ বেশ কয়েকজন শিক্ষক নতুন পাঠ্যক্রমকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেন। তা সংশোধন করে সিলেবাসে নজরুল বিষয়ে আরো বেশি নম্বর বরাদ্দের দাবি তোলেন। মৌখিক আপত্তি গ্রাহ্য না হলে অধ্যাপক সৌমিত্র শেখর লিখিত আপত্তি জানান, যা 2012 সালের 9 জানুয়ারি সভার কার্য বিবরণীতে স্থান পায়। 2012 সালের 25 মে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত রিপোর্টে ডক্টর সৌমিত্র শেখর বলেন, শিক্ষকদের পক্ষ থেকে মাত্র 2 দিনের মধ্যে সিলেবাসের ওপর মতামত দেয়া সম্ভব নয় বলেই ত্রুটিপূর্ণ পাঠ্যক্রম অনুমোদন পেয়েছে। ডক্টর সৌমিত্র শেখরের প্রচেষ্টায় 2014 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সম্মান কোর্সে প্রথমবারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে অধ্যয়নের জন্য 100 নম্বরের একটি নতুন কোর্স চালু করা হয়। তবে তাতেও থামেননি অধ্যাপক শেখর। উচ্চশিক্ষায় নজরুল অধ্যয়নকে ছড়িয়ে দেওয়ার যুদ্ধে অগ্রসর হন নব উদ্যমে। তার প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে নজরুল গবেষণা কেন্দ্র। আর ডক্টর সৌমিত্র শেখর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েই ইনস্টিটিউট অফ নজরুল স্টাডিজকে ঢেলে সাজান। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগেই বর্তমানে নজরুল স্টাডিজ নামে 100 নম্বরের কোর্স পড়ানো হচ্ছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।